তো দেখো, কলকাতার মধ্যে নতুন নতুন জায়গার খোঁজ পেতে কিন্তু সবারই খুবই ভালো লাগে। তাই জন্য কিন্তু এমন একটা জায়গা খুঁজে বার করলাম তোমাদের জন্য, যেটা হচ্ছে কলকাতার মধ্যেই আছে, সেটা কিন্তু নতুন একটা চিড়িয়াখানা। মানে সেখানে কিন্তু মানে আলিপুর চিড়িয়াখানার মতো অনেক কিছুই রয়েছে, তো সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো। সো গাইস, এখন কিন্তু দেখতে পাচ্ছ চারিদিকে গাছপালার মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি, আর ঠিক তার পাশেই রয়েছে দেখো রোড। তো এরকম জায়গা কিন্তু কলকাতার মধ্যে একমাত্র নিউ টাউনেই রয়েছে। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যেতে চলেছি কলকাতার একটা নতুন চিড়িয়াখানায়, যেটা কিন্তু টাইটেল আর থাম্বনেলে দিয়ে দিয়েছি। তো সেটা কোথায় অবস্থিত, মানে সেখানে তোমরা কি করে যাবে, কত কি টিকিট রয়েছে, আর তোমরা সেখানে গেলে কি কি দেখতে পাবে, সবকিছুই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে থাকবে। তো চলো কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখতে পাবো। তো আজকের ভিডিওটা শুরু করার আগে, তোমরা যারা আমাকে চেনো না, আমি সায়ন, তোমরা দেখছো পেপার বয় ব্লগার। চলো নতুন কিছু আজকে ঘুরে দেখি। তো এখন আমি রয়েছি নিউ টাউনে, মানে ইকো পার্কের সামনে। তো এখান থেকে তোমরা কি করে সেই নতুন চিড়িয়াখানায় যাবে, চলো শেয়ার করতে থাকি। তো এইদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ ইকো পার্কের 4 নম্বর গেট, আর এইদিকে হচ্ছে নিউ টাউন রোড, মানে যেই রোডে তোমরা বাসে করে আসবে। আর ইকো পার্কের 4 নম্বর গেট থেকে আমাদেরকে কিন্তু যেতে হবে সোজা, মানে এখান থেকে 4 থেকে 5 মিনিট মতো হাঁটতে হবে। বন্ধুরা, ইকো পার্কের একদম 4 নম্বর গেট থেকে হাঁটতে হাঁটতে এখন চলে আসলাম সেই নতুন একটা চিড়িয়াখানার সামনে, মানে এই রাস্তা দিয়ে কিন্তু এখন হেঁটে আসলাম ইকো পার্কের সামনে দিয়ে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, দেখো এখানে লেখা রয়েছে হরিণালয়, আর সামনে যে ইয়েটা লেখা রয়েছে নেচার ক্যাফে অ্যাট হরিণালয়, আর গেট নম্বর 6। তো আমাদেরকে যেতে হবে এই রাস্তাটায়, চলো সামনে যাওয়া যাক। তো ওই দিক দিয়ে গেট দিয়ে কিন্তু আমরা ঢুকলাম, আর টিকিটও কেটে নিলাম। টিকিটের মূল্য কিন্তু দেখতে পাচ্ছ 30 টাকা করে, আমরা দুজন আছি তাই জন্য 60 টাকা নিয়েছে। তো এখানে কাউন্টার রয়েছে এই সাইডে, তো ওখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকতে পারবে। আর ঢুকে দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা দেখো, অনেকটা জায়গা কিন্তু। তো ভেতরে কী কী আছে চলো শেয়ার করতে থাকি। আর রাস্তাগুলো দেখছো এখন কিন্তু কাজবাজ হচ্ছে, নতুন নতুন অ্যানিমেলস আসবে এখানে তাই জন্য কিন্তু কাজবাজ হচ্ছে। আর এখন কী আছে চলো শেয়ার করতে থাকি তোমার সাথে। তো এই চিড়িয়াখানার টাইমিংটা তোমাদেরকে বলে রাখি, সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত কিন্তু এই চিড়িয়াখানা খোলা থাকে। তো এই টাইমের মধ্যে তোমরা কিন্তু আসলে এখানে ভিজিট করতে পারবে। তো ভেতরে ঢুকতেই তোমরা কিন্তু এরকম ধরনের একটা ম্যাপ পাবে, যেখানে কিন্তু কোথায় কি রয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। আর এই পাশে দেখো একটা বাঘের জন্য ঘর করা হয়েছে, কিন্তু এখন কিন্তু বাঘটা কিছুই নেই। তো 1400 স্কোয়ার মিটার মতো এরিয়া কিন্তু এই বাঘের জন্য করা হয়েছে, আর সব কিছু যে অ্যানিমেলসগুলো এখানে আছে বা আসবে সেগুলোরও কিন্তু এখানে ফুল ডিটেলস দেওয়া আছে। তো গেট থেকে ঢুকেই তোমরা কিন্তু এরকম একটা জায়গায় চলে আসতে পারবে, যেখানে কিন্তু অনেক পাখি রয়েছে। দেখো এখানে কিন্তু প্রথমে রয়েছে ম্যাকাও, তো ম্যাকাওগুলো একদম ভেতরের দিকে বসে রয়েছে, দেখাই যাচ্ছে না। ওই যে একটা ম্যাকাও দেখা যাচ্ছে, আর ভেতরের দিকটা কিন্তু 2-1টা ম্যাকাও রয়েছে যেগুলো কিন্তু দেখা যাচ্ছে না। আর ম্যাকাওয়ের পাশেই রয়েছে কাকাতুয়া, চলো কাকাতুয়া দেখাই, দেখতে পাও কি না। তো এই হচ্ছে কাকাতুয়ার এরিয়া। তো কাকাতুয়াও বেশ অনেকগুলো রয়েছে, দেখো কাকাতুয়াগুলো তাও ঠিকঠাক দেখা যাচ্ছে, অনেকগুলো রয়েছে এখানে, 1টা 2টা 3টে, আরও ভেতরের দিকে কিন্তু অনেকগুলো রয়েছে। তো কাকাতুয়া আর ম্যাকাও দেখার পর তার ঠিক পাশ থেকেই একটু এগিয়ে আসতে দেখতে পেলাম প্রচুর হাঁস রয়েছে এখানে। তো চলো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো আচ্ছা, হাঁসেরা কিন্তু জলের মধ্যে খেলে বেড়াচ্ছে, কি সুন্দর দেখো, অনেকগুলো হাঁস এখানটায় রয়েছে, দারুণ লাগে কিন্তু দেখতে এগুলো। ওই দেখো জলের মধ্যে ডুব দিচ্ছে, কি সুন্দর।
এদিকের এরিয়াটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সিংহের একটা এরিয়া করা রয়েছে, মানে ওই সাইডে দেখলে বাঘ আর এদিকে হচ্ছে সিংহ, মানে পাশাপাশিই রয়েছে, কিন্তু এখনও কিন্তু ভেতরে ডেকোরেশনের কাজ হচ্ছে, তো এখনও কিন্তু সিংহ বা বাঘ কিছুই আসেনি। আর এই দিকে রয়েছে জেব্রা, দেখতে পাচ্ছ এটা কিন্তু বিশাল বড় এরিয়া, মানে অনেকগুলো কিন্তু জেব্রা এখানে নিয়ে এসে রাখা যাবে। আর পুরো এরিয়াটা দেখো, জায়গাটা কিন্তু অসাধারণ, কিন্তু এখনও ডেকোরেশনের পুরো কাজটা হচ্ছে, তো পুরোটা কমপ্লিট হলে তোমরা কিন্তু ভালোভাবে ঘুরতে পারবে এখানে। তো এদিকে সিংহ, এদিকে জেব্রা, এগুলো দেখার পর এরকম একটা জায়গায় আসবে। দেখো এখানে কিন্তু একটা মনে হচ্ছে সুন্দর একটা কিছু একটা করা হচ্ছে, যেটা কিন্তু ফিনিশিং এখনও হয়নি, কাজবাজ চলছে। আর তার ঠিক পেছনে রয়েছে নেচার ক্যাফে, রোদ্দুরের জন্য হয়তো ঠিক করে দেখতে পাচ্ছ না, চল সামনের দিকটা গিয়ে দেখাই। এই হচ্ছে সেই নেচার ক্যাফে। তো এই জুতে ঘুরতে আসলে কিন্তু তোমরা এখান থেকে এসে খাওয়া দাওয়া করে নিতে পারবে, অনেক কিছু আইটেম রয়েছে। আর এরিয়াটা দেখো, এখান থেকেও কিন্তু অনেকটা বড়, আরও দেখা যাচ্ছে, মানে ওই পেছন দিকেও কিন্তু অনেক কিছু আছে, আর এই দিকেও দেখতে পাচ্ছ এরিয়াটা, মানে খুব সুন্দর, জায়গাটা কিন্তু অসাধারণ, মানে পুরোটা কমপ্লিট হলে দারুণভাবে, মানে এখানে কিন্তু প্রচুর লোক ঘুরতে আসতে পারবে। আর এখানে দেখো বেশ কিছু বসার জায়গা রয়েছে, চলো মাঠের ভেতরটা যাওয়া যাক। ভেতরে ঘুরতে ঘুরতে অনেকটা একটু ক্লান্ত হয়ে পড়েছি, তাই জন্য এই এত সুন্দর একটা ঘাস পেলাম, এখানে একটু বসে নিচ্ছি। তাছাড়াও কিন্তু অনেক সিটিং রয়েছে এখানে, যেখানে এসে কিন্তু তোমরা বসতে পারবে। তো এই যে এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, বেশ বড় এরিয়া, এখানে কিন্তু হিপোপটেমাস নিয়ে আসা হবে, তো এখানে ওরও ডেকোরেশনের কাজ চলছে, খুব তাড়াতাড়ি হিপোপটেমাস এখানে নিয়ে আসা হবে। দেখো ভেতরে কাজবাজ হচ্ছে এখন। আর ঠিক তার পাশেই রয়েছে কুমির, কুমির এখন আনা রয়েছে, মানে এখানে রয়েছে কুমির। তো হিপোপটেমাসের জায়গাটা দেখালাম, চলো কুমির দেখাই এবার তোমাদেরকে। তো এই চিড়িয়াখানায় ঘুরতে আসলে তোমরা কিন্তু পশু পাখির পাশাপাশি নেচারেরও উপভোগ করতে পারবে, এবং তোমরা যদি ছোট বাচ্চা নিয়ে এই চিড়িয়াখানায় ঘুরতে আসো, তো তাদের জন্য কিন্তু চাইল্ড কেয়ার সেন্টারেরও এখানে কিন্তু একটা ব্যবস্থা রয়েছে। আর এই দিকটায় চলে আসলেই তোমরা দেখতে পাবে হরিণ, দেখতে পাচ্ছ হরিণের এরিয়াটা কিন্তু দেখতে পাচ্ছি সব থেকে বড়, আর এখানে কিন্তু প্রচুর হরিণও রয়েছে। চলো সামনের দিকটায় না গেলে না ঠিক করে বোঝা যাচ্ছে না, রোদ্দুরটা এমনভাবে এসে পড়ছে, দেখো এই যে এরিয়া। আর এইদিকে দেখতে পাচ্ছ এই যে জলের সামনের দিকটায় দুটো তিনটে হরিণ রয়েছে, আর এই ভেতর দিকটায় বেশি হরিণ রয়েছে। ক্যাফেটার ঠিক পেছন দিকটায় তোমাদেরকে দেখালাম যে এখানে হরিণ রয়েছে, আর এদিকের এরিয়াটা দেখো, এখানে কিন্তু বিশাল বড় এরিয়া, মানে এদিকেও কিন্তু প্রচুর অ্যানিমেলস নিয়ে আসা হবে, এদিকে জেব্রা ফেব্রা আরও অনেক কিছুই কিন্তু থাকবে, তো এগুলো এখনও রেডি হয়নি, এদিকের কাজবাজগুলো হচ্ছে এখন, কিন্তু এদিকটায় হরিণ আনা হয়েছে, অনেকগুলোই হরিণ রয়েছে। তো দেখো তোমরা যারা ইকোপার্কে ঘুরতে আসছো আর একটা শান্তশিষ্ট জায়গা খুঁজ, তো তারা কিন্তু এই হরিণালয়ে আসতেই পারো, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, মানে খুবই সুন্দর জায়গা আর খুবই শান্ত পরিবেশ, এখানে এসে কিন্তু টাইম তোমরা কাটাতেই পারো। আর সিংটা দেখো জাস্ট কতটা বড়, হেভি লাগছে দেখতে, এখন খাচ্ছে, মানে মাটিতে কিছু খুঁজছে খাওয়ার জন্য। আর ভেতরের দিকে অনেক বড় বড় আরও হরিণ রয়েছে। আর এই বাচ্চা হরিণটা দেখো একদম কিন্তু এই যে নেটের সামনে চলে এসেছে, দেখো এখানেই ঘুরে বেড়াচ্ছে শুধু, এই সামনের দিকটা দেখো। আর এই জায়গাটাও দেখো, এই জায়গাটাতেও কিন্তু কুমিরের জন্য জায়গা করা হয়েছে, এখানে মনে হচ্ছে কুমির নেই আমার যতটা সম্ভব, তাও দেখাই তোমাদেরকে।
এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে, মানে ওখানে দেখো একটা ঝর্ণা টাইপের জায়গা করা হয়েছে আর ভেতর দিকটা খুব সুন্দর সাজানো গোছানো আছে। এখানটায় কিন্তু কুমির নেই আমি দেখতে পাচ্ছি, যা মানে পরে হয়তো আনা হবে। তো এই কুমিরের এই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওই ওই দিকটা দেখাচ্ছিলাম না যে সিংহ আর বাঘের জায়গা, তো সেটাই কিন্তু এটা। দেখো এই দিক দিয়েও তোমরা যেতে পারবে। তো এখানে কিন্তু এখন দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু পুরোই জঙ্গল রয়েছে, মানে এটাকে পুরো ডেকোরেশন করে কিন্তু এখানটায় সিংহ বা বাঘ এগুলোকে কিন্তু আনা হবে। দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু একদম জঙ্গল, দেখো পুরো ঘন জঙ্গল রয়েছে। তো এটাকে কিন্তু এখন পুরোটাই ডেকোরেশন করা হবে, তারপরেই কিন্তু বাঘ বা সিংহ নিয়ে আসা হবে। আর জাস্ট এখান থেকে এরিয়াটা দেখো, তো শীতের দুপুরে যারা ইকোপার্কে ঘুরতে আসছো তারা কিন্তু এই হরিণালয় থেকে এসে ঘুরে যেতেই পারো, খুবই শান্ত পরিবেশ, এখানে এসে অনেকক্ষণ টাইম কাটাতে পারবে তোমরা। তো আমার তো খুবই ভালো লাগলো এই জায়গাটা, আর পুরোটা যখন সেজে উঠবে মানে সব কিছু অ্যানিমালস যখন আনা হবে তখন আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তখন তো আমাকে আসতেই হবে, দেখতে হবে কী কী এসেছে, সেটা আপডেট দেবো তোমাদের সঙ্গে। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানিও, আর চলো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।